হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মোমোতে সবাইকে স্বাগতম। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, আর এখন দেখতে পাচ্ছি সাজুগুজু করে নিয়েছি। অনেকদিন বাদেই সাজুগুজু করেছি, দেখতে পাচ্ছ। আর এ দেখো, দেখতে পাচ্ছ ছাতা নিয়ে নিয়েছি, আর সঙ্গে হচ্ছে ব্যাগ। আর আমি চলে গেলাম, আজকে যেহেতু উল্টো রথ আছে, তা দেখি কিছু কেনাকাটি করার আছে করবো। আর যদি রথ আমাদের এখানে কোথায় রথ হয় আমি জানি না, আর কলকাতায় খুব যেতাম রথে। তারপর পরে এসে গল্প করব, এখন বেরোচ্ছি, চলো তোমরাও আমার সঙ্গে চলো। আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আজকে ভিডিওটি ভালো হতে চলেছে। আর পুকুকে দেখো, পুকু আলমারির মাথায় আর যে বসে আছে, পুকুকে দেখো। আমি কিন্তু যাবো আর আসবো, ঠিক আছে। চলে এসেছি, দেখতে পাচ্ছ কলোনি মোড় বাজারেতে। আর এখানে দেখতে পাচ্ছ সব দোকান খুলে দিয়েছে, আর আমি যখন এসেছি অনেকটাই মানে দেরি হয়ে গেছে। আমার আসার কথা ছিল 6টার সময়, কিন্তু সন্ধে ফন্ধে দিতে সময় লেগে গেছে। আর আমি বেশি কিছু কিনবো না, নাইটি ফাইটি কিনে নিয়ে বাড়ি চলে যাব। আর এখানে দেখতে পাচ্ছ নাইটি ফাইটি কেনা হয়ে গেছে, সেটা আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই দোকানটার সামনে আমি দাঁড়ালাম মক্কা কিনতে। আমি মক্কাটা অতটা ভালোবাসি না, আমার বর ভালোবাসে, তাই আমার বরের জন্যই কিনে নিয়ে যাব একটা। আর এই ধারে দেখতে পাচ্ছ মক্কা পোড়াচ্ছে, আর এই ধারে হচ্ছে কাকিমা মক্কা ছাড়াচ্ছে। আর দানাওয়ালাই দিতে বলেছি, এরপরেও নিয়ে চলে যাব এবার। এবার দেখতে পাচ্ছ আমি ভ্যানেতেই বসে বসে এই ব্লগটা আমি করেছি। আর এখানে সিগন্যাল ফেলে দিয়েছে, তাই গাড়ি সব দাঁড়িয়ে গেছে। বড় বড় ট্রাক ঢুকেছে গ্যাসের, তাই সিগন্যালটা ফেলেছে, আর সব গাড়ি দাঁড়িয়ে আছে। আর ফ্রেন্ডস, কালকে ব্লগ করতে করতে আমি মানে কন্টিনিউ করতে পারিনি, কারণ বাজার মানে এতটাই ভিড় ছিল, মানে গিয়েছিলাম মানে কিছু কেনাকাটি করতে। তা বাড়িতে চলে এসেছি, এসে বরকে দিয়েছিলাম খাবার, চাটা করছিলাম, ওই জন্য করতে পারিনি। আর পিকুর হচ্ছে জানি না কেন দুদিন ছাড়া শরীর খারাপ হচ্ছে, পাখিদের শরীর তো বোঝা যায় না যে কী হচ্ছে না হচ্ছে। কাল রাত্রি অন্য দিনে ছটফট করে, খেলাধুলা করে, গায়ে এসে মানে লাফায়, কিন্তু কালকের পর থেকে দেখতে পাচ্ছি অতটা অতটা ছটফট করছে না, বা ডাকলে সাড়া দেয়। যে নামটা দিয়েছি পিকু, ও পুকু নাম দিয়েছি, তা বললে সাড়া দেয়, কিন্তু সেরকম সাড়া টাড়া দিচ্ছে না, মনটা আমাদেরও খারাপ। আর যেহেতু ওরকম ফার্স্ট টাইম পাখি পুষছি আমি, আর ওকে নিজের হাতে সব কিছু করা, একটা বাচ্চা যেরকম মানুষ করলে সব কিছু করতে হয়, ওকে সব কিছু করছি, তা তার মধ্যে শরীরটা খারাপ বলে ভালো লাগছে না। আর যাই পর হোক, আমি আজকে বৃহস্পতিবার সকালে সব কাজকর্ম হয়ে গেছে, স্নান টান করেছি। আর তারপরে তোমার আমার বর ফুল আনতে গেছে ঠাকুর পূজা দেবো বলে, আর আমার স্নান টান হয়ে গেছে, এবার আমি ছাদে যাবো জামাকাপড় মেলতে। ফ্রেন্ডস, আমি ছাদে চলে এসেছি, দেখতে পাচ্ছো আমি এবার এক এক করে সব জামাকাপড় মেলে দেব। এই যে দেখতে পাচ্ছ জামাকাপড়গুলো যে মেলা আছে, এগুলো আমি সকালবেলা ধুয়ে মেলে দিয়ে গেছিলাম, আর আগের মানে দুদিনের জামাকাপড়ও ভিজে আছে। আর আমাদের তো এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে না মানে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবার হালকা রোদ বেরোচ্ছে, আর সেরকম ঠিকঠাক রোদুর বেরোচ্ছে না বলে জামাকাপড় অনেকটাই জমে গেছে। আর বাঙালি যেন কথাতেই আছে, বাঙালির তাঁতও সইবে না আর বাতও সইবে না, বৃষ্টি হলে মনে হয় যেন কতক্ষণ রোদ্দুর বেরোবে, জামাকাপড় মেলবো, একটু রাস্তাঘাটে বেরোবো, আর যখন রোদ্দুর হবে তখন মনে হয় যেন একটু বৃষ্টি হলে ভালো হয়। যাই হোক, তোমার সঙ্গে কথা বলতে বলতে চলে, জামাকাপড় সব মেলা হয়ে গেছে, আর ওগুলো কালকের ঘরের জামাকাপড়। আর এখানে দেখতে পাচ্ছ জামাকাপড় মেলে টেলে তোমাদেরকে দেখালাম, আজকে বেশি কিছু ফল ফোটেনি, বৃষ্টির জল দেখো পড়েছে পাতাতে, কত সুন্দর দেখতে লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মী জবা একটা ফুটেছে, ঘন্টি জবা একটা ফুটেছে, নীলকণ্ঠ একটা ফুটেছে, আর দুটো গাছ ভালো গ্রোথ নিচ্ছে, আর একটা গাছ নষ্ট হয়ে যাচ্ছে কেন জানি না। আমার বরকে বলতে হবে ঠিকঠাক খাবার দিতে। আর এই গাছটা দেখো আবার নতুন করে ভালো ফুল হচ্ছে, গাছটা মাঝখানে বৃষ্টি না হওয়ার জন্য মানে খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে।
আর ভালো ফুল দিচ্ছে, এটা তুলসীতলায় দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ ঠাকুর ঘরে আমি চলে এলাম, পুজো করেছি, কীভাবে সাজিয়েছি তোমরা একটু দেখে নাও। পুজো হয়ে যাওয়ার পর আমি ঠাকুর ঘরটা বন্ধ করে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, তারপরে হাততালি দিয়ে আমি চলে এসেছি ঠাকুরের প্রসাদ তুলতে। আর এটা দেখতে পাচ্ছ আমি আলাদাভাবে দিই, এটা আমাদের খাওয়ার জন্য। আর এইগুলো থালায় আছে, সেগুলো যেহেতু আমি থালাটা তুলি না, আমার বর স্নান টান করে প্রত্যেক দিন দুপুরবেলা করে তোলে, তুলতে তুলতে 3টে আড়াইটা বেজে যায়, তা তার জন্য ওইগুলো পড়ে থাকে। যেহেতু টিকটিকে খাই বলে আমরা খাই না, আগে খেতাম, শরীর খারাপ হতো, তারপর থেকে আমার শ্বশুর যখন বেজেছিল বললো খেয়েও না। তাই প্রসাদ টসাদ তুলে আর পিকু দেখতে পাচ্ছি স্নান করার জন্য ছটফট করছে, তা ওর গরম লাগছে কদিন স্নান করানো হয়নি বলে। ঠিক আছে, এখানে আমি পিকুকে স্নান করিয়ে দিচ্ছি, আর হালকা করে স্নান করাবো যেহেতু ওয়েদার ঢিলে আছে। আর ও স্নান করতে যা এত ভালোবাসে, আজকে স্নান করার জন্য আমি ভাতের চাল মানে চাল ধুচ্ছিলাম, দেখি হাঁড়ির মধ্যে ঢুকে যাচ্ছিলো, তা আমার বর বললো ও মনে হয় স্নান করবে, তা একটু স্নান করিয়ে দাও। তা স্নান টান করিয়ে দিয়েছি, দিয়ে ওকে খাঁচার ওপরে দিয়েছিলাম গাটা শুকনো করার জন্য, তাও উড়ে এসে আমার বরের গায়ে বসেছে, তা আমার বরের পায়েতে বসে ও ড্যানা ওকে স্নান টান করিয়ে দিলাম। আর আমার পুজো আচ্ছা সব হয়ে গেছে, আর রান্না করে ভাত হচ্ছে, এখন রান্না হয় দেখতে পাচ্ছি হাঁড়ি চাপিয়ে দিয়েছি, আর এখানে পুজোকে আমি বসে আছি, দুটো স্নান করিয়েছি, দেখা যাক শরীরটা ঠিকঠাক হয় নাকি। দুপুরবেলা দেখতে পাচ্ছ আমি পিকুকে চলে এসেছি খাওয়াতে, এখন আমি ওকে ম্যাগি খাওয়াচ্ছি, আর ও একটু ম্যাগি খেতে খুব ভালোবাসে, তাই সকালে আমি টিফিন বানিয়েছিলাম, সেই ম্যাগিটা আমারও খাওয়া হয়নি, ফ্রিজে তুলে দিয়েছি, আর সেখান থেকে বার করে পিকুকে আমি খাওয়াচ্ছি। আর ও ম্যাগিটা প্রচণ্ডই ভালো খেতে ভালোবাসে, খাওয়ালে খুব ভালো খায়। ঠিক আছে, আর এখানে আমার খাওয়া দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, থালা বাসন টাসন মেজেছি, এবারে আমি পিকুকে খাইয়েটাইয়ে আমি গা ফা ধুতে যাবো। আর ঠিক আছে, আর আমি ভিডিওটি বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, পাশে থেকো, আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, ছোটো চ্যানেলটাকে সাপোর্ট করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা, আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে।